السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال في شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত محمد شاميم رضا قادري আমার নিজস্ব অফিশিয়াল এই পেজে সম্মানিত বিন্দু এবং অন্যদের আইডি থেকে যারা আজকে আমার ফেসবুক লাইভটি দেখছেন আজকে আপনাদের সম্মুখে ইমান ইসলাম এবং এহসান সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের কাছে এসেছি যেগুলো সরাসরি হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম বলেছেন আল্লাহর হাবিব সল্লাহ আলহিহি আসাল্লামের উম্মত আমরা আল্লাহ পাকের বান্দা আমরা আমরা যখন যেইভাবে যেখানেই থাকি না কেন আল্লা পাক রব্বুল আলমিনের কালামে হাকিম মানে পবিত্র কোরআন শরীফ এবং রসুল পাক সাল্লিয় সাল্লামের হাদিস যেই দুইটা নেয়ামত আল্লাহ পাক এবং তার রসুল পেয়ারা হাবিব সল্ল্লাহ আলিহিহি আমাদের কাছে রেখে গিয়েছেন সেই দুইটা দিকের অনুসরণ ব্যতীত আমরা কেউ চলতে পারবো না এবং সেই দুইটা দিকের অনুসরণ অনুসরণ ব্যতীত অনুকরণ ব্যতীত আমরা আমাদের কোনো কাজ সম্পাদন করতে পারব না আমি ইমান ইসলাম এবং ইহসান সম্পর্কিত আলোচনা আশা করি আপনারা আমার আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন এবং ইসলামের স্বার্থে দিনই স্বার্থে আপনারা সবাই এই আলোচনাটি শেয়ার করবেন এবং সাউন্ডটা ক্লিয়ার আসে কিনা এটা একটু আপনারা কষ্ট করে আমাকে জানাবেন আশা করি আপনারা জানাবেন আমি লাইভে কিছুক্ষণ অপেক্ষা করব তারপরেই আমি লাইভ শুরু করতে যাচ্ছি জি ধন্যবাদ সাউন্ডটা ক্লিয়ার আছে এই সম্পর্কে জানানোর জন্য যেনারাই দেখছেন আপনারা সবাই জানাবেন আশা করি ইমান ইসলাম এবং এহসান এই তিনটা বিষয় প্রত্যেকটি মুসলমানের জানা প্রয়োজন ইমান সম্পর্কে জানলে আপনি ইসলাম কি বুঝবেন আর ইসলাম সম্পর্কে জানলে এহসানের উপর অটল থেকে আপনি সমাজ এবং সব কিছু সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনার প্রত্যেকটি কাজই হবে ইসলামের জন্য যথেষ্ট এবং ইসলামিক মাইন্ডের প্রত্যেকটি মানুষের জন্য যথেষ্ট আসুন আমরা ইমান ইসলাম এহসান সম্পর্কে জানার জন্য আল্লাহ পাকের পেয়ারা হাবিবের হাদিস শরীফের সবচাইতে শ্রেষ্ঠ দুইটি কিতাব একটি বুখারি শরীফ আরেকটি হচ্ছে মুসলিম শরীফের একটি হাদিস আমি আপনাদের কাছে বর্ণনা করব যে হাদিসটি হজরত ওমর ইবনে খাত আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন সাহবাই কেরাম সবাই রসুল সাল্লি সাল্লামের নিকট বসা ছিলেন এমন সময় ধবধবে সাদা কাপড় পরিহিত কালো কুচকুচে চুল বিশিষ্ট একজন লোক তাদের নিকট আগমন করলেন তার মধ্যে যিনি আগন্তকের মতো ভ্রমণ করে আসার কোনো চিহ্ন যখন দেখা যায়নি তাদের মধ্যে কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না অথচ আমাদের কেউ তাকে চিনতেও পারছিলেন না স্থানীয় হলে আমরা তাকে চিনতে পারতাম সকল সাহাবাহিকেরামের মত এমন কি তিনি নবী করিম সাল্লাইসাল্লামের নিকট এসে সরাসরি বসে পড়লেন নবী করিম সাল্লামের দুই হাঁটুর সাথে আগন্তক ব্যক্তির হাঁটুটা মিশিয়ে দুই হাত আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের উরুর উপরে রাখলেন এবং বললেন হে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে অবগত করুন অথবা ইসলাম কি আপনি আমাকে বলুন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তাকে উত্তর প্রদান করলেন যে আল্লাহ তালা ব্যতীত কোনো মা নেই এবং মুহাম্মদ মুস্তফা সল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের রসুল এই ঘোষণা করবে এবং নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে তিনি বলেন যদি তুমি সেখানে পৌঁছতে সমর্থ হও তাহলে বাইতুল্লাহ শরীফে গিয়ে তুমি হজ আদায় করবে এটাই হলো ইসলাম তিনি বললেন আপনি ঠিক বলেছেন তার এ আচরণে সকল সাহাবাহিকেরাম আশ্চর্যজন্বিত হয়ে গেলেন তেনারা বলতে লাগলেন যে অজানা ব্যক্তির মতো প্রশ্ন করা কিন্তু বিজ্ঞ ব্যক্তির মতো কথাটাকে সমর্থন করেছেন তিনি অতপর আবার জিজ্ঞাসা হলো ইয়া রসুল আল্লাহ আমাকে ইমান কাকে বলে আমাকে সেই সম্পর্কে অবহিত করুন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তাকে ইমান সম্পর্কে অবহিত করলেন রসুল সাল্লুসাল্লাম বললেন যে আল্লাহকে বিশ্বাস করবে তার ফেরেস্তাগণকে বিশ্বাস করবে এবং সমূহকে বিশ্বাস করবে এবং তার নবী রসুলগণের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস তাকদির তথা ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে তিনি আল্লাহ আসলাম বললেন এগুলার প্রতি বিশ্বাস করলেই তখনই তিনি ইমান সম্পর্কে বুঝবেন এবং ইমানদার হবেন তখন আগন্তক ব্যক্তি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি ঠিক বলেছেন এখন আমাকে বলুন ইহসান কাকে বলে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম উত্তরে বললেন আল্লাহ পাকের ইবাদত রূপে করবে যেন তুমি তাকে দেখছ আর যদি দেখতে না পাও তাহলে মনে রাখবে তোমাকে অবশ্যই তিনি দেখছেন অথপর তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আমাকে কে আমত সম্বন্ধে অবগত করুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি এই সম্পর্কে অবগত আছো আল্লাহ রসুলসাল্লাকে আবার প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন তবে আমাকে কিয়ামতের নিদর্শন সমূহ সম্পর্কে বললেন নবীকে রিম সাল্লা সাল্লাম বললেন বাদি আপন মনিবকে প্রসব করবে এবং তুমি দেখতে পাবে নাঙ্গা পা ময়লাচ্ছন্ন শরীর দরিদ্র মেষ চালক যিনি মেশ পরিচালনা করে দালান কোঠা নিয়ে সেই ব্যক্তি গর্ব করবে হজরত ওমর আদি আল্লাহু হু লোকটি চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ দীর্ঘ সময় অতিবাহিত করলাম অতপর নবীকরিন সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ যিনি আমাদের কাছে এত সুন্দর করে কথা বললেন এবং আপনি রসুলের কাছে জিজ্ঞাসাবাদ করলেন আমরা কি তিনি সম্পর্কে জানতে পারি আদালত মোর রদি আল্লাহু তালাহু বললেন তুমি কি জানো প্রশ্নকারী লোকটিকে তিনি বললেন আমি বললাম না আল্লাহ পাক এবং তার রসুলি এ সম্পর্কে অধিক ভালো জানে নবী করিম সাল্লা সাল্লাম বললেন তিনি হচ্ছেন হজরতে জিব্রাইল আলাইহি সালাম তিনি তোমাদেরকে দিন ইসলাম এবং দীন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য তিনি তোমাদের নিকট এসেছিলেন এবং ইমাম মুসলিম এই হাদিসটিকে হজরত উমর রদিয়াল্লাহ তালহুর বর্ণনা করেছেন হজরতে আবু হরায়রা রদিয়াল্লাহু তালানহু আনহু থেকে হাদিসটি কিছু শাব্দিক পরিবর্তনের কারণে বর্ণনা হয়েছে এবং যখন তুমি খালি পা উলঙ্গ শরীর বদিরকে দেশের রাজা শাসক দেখবে মানে অযোগ্য লোককে দেশের রাজা এবং শাসক হিসেবে দেখবে তখনই তোমরা বুঝতে পারবে যে ইমান এবং মানুষের ইমান কতটুক নর্মাল এবং ইমান কতটুক দৃঢ়তা কমে গেছে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের এই হাদিসটি যেহেতু জিব্রাহল আলহি সালাতুয় সরাসরি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লামের এই হাদিসটি হাদিসে জিব্রাহল নামক নামে পরিচিত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা লাইভটি দেখতেছেন আশা করি আপনারা দিনের সাথে ইসলামের সাথে শেয়ার করবেন প্রশ্নকারী জিব্রাইল আল ইসলাম বলেন এই জন্য এই হাদিসটি হাদিসে জিব্রাইল এবং এই হাদিসটি সম্পর্কে সত্যতা ইমান সম্পর্কে আগে আমরা জানবো তারপর হাদিসের তিনটা প্রেক্ষাপট রয়েছে সর্বপ্রথম ইমান দ্বিতীয় রয়েছে ইসলাম তিন নাম্বার রয়েছে এহসান এ তিনটা বিষয় আমি আগে আপনাদেরকে অবহিত করব অবহিত করার জন্য আমি সর্বপ্রথম ইমান ইমান সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি ইমান শব্দটি আরবি শব্দ যার সাধারণ অর্থ বিশ্বাস করা আস্থা স্থাপন করা আস্থা স্থাপন করা আল্লাপাক রব্বুল আলমিনের পেয়ারা হাবিব দু জাহানের নবী সরকার কায়না সিরাজ মনিন নবী এই সম্পর্কে ইমান সম্পর্কে অবহিত করতেছেন যে ইমান কাহাকে বলে সাহাবাইকার জানতে চাইলে রসুল বলেছেন হজরত মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে তার বান্দা আল্লাহর হজরত সাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার বান্দার নিকট যা পৌঁছে দিয়েছেন তার প্রতি পুরোপুরি বিশ্বাস স্থাপন করা এবং তাকে যেই ব্যাপারে সত্যবাদী বলেছেন আন্তরিকভাবে মেনে নেওয়া আল্লাহর প্রতি ফিরেস্তাগণের প্রতি আল্লাহর কিতাব সমূহের প্রতি নবী রসুলগণের প্রতি পরকালের এবং পরকালের প্রতি তাদ্দির ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ইমান এখন সেই ইমান যদি আমরা আল্লা পাক রাব্বুল আলমিন যেই কথাগুলো সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে রসুল নিয়ে এসেছেন এটার প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি তাহলে আমাদের ইমানের পরিপূর্ণতা সম্পর্কে আমরা জানতে পারব। ইমানের পরিপূর্ণতা কি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহিহাসাল্লাম সর্বপ্রথম ইমানের পরিপূর্ণ আমাদেরকে করতে বলেছেন সাহাবাই আবাইকার যে কাজগুলো করেছেন সেই কাজগুলো করতে আমাদেরকে বলেছেন সেইগুলো সম্পর্কে আমাদের অন্তরের ভিতরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ইমান এবং সেই ইমান সম্পর্কে পাক সর্বপ্রথম আল্লাহর প্রতি বিশ্বাস এখন আল্লাহর প্রতি বিশ্বাস আমরা কিভাবে করব আল্লাহ পাক রাব্বুল আলমিনের ওয়াহাদানিয়ত ইমান সর্বপ্রথম আল্লাহর প্রতি ইমান আল্লাহ পাক রাবুল আলমিনের ওয়াহাদানিয়তের প্রতি বিশ্বাস করা আল্লাহ পাক রব্বুল আলমিনের ওয়াদানিয়ত কি আল্লাহ পাক রাব্বুল আলমিন হচ্ছেন এক তিনি যা কিছু সৃষ্টি করেছেন তিনার ইবাদত করা এবং ওই চিষ্টির সকল কিছুর উপর বিশ্বাস করা হচ্ছে ইমান এখন পাক রাব্বুল আলমিনের প্রতি এই ইমান রাখার পর ফেরেস্তাদের প্রতি বিশ্বাস করা হুজুর ফেরস্তাদের প্রতি কিভাবে বিশ্বাস করব ফেরাস্তাদের প্রতি বিশ্বাস করার সিস্টেম কি অথবা আমাদের মান মানবণ্টন কী ফেরস্তাদের প্রতি বিশ্বাস হচ্ছে ফেরস্তার মাধ্যমে পাক রাব্বুল আলমিন আমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলমিনের ফেরস্তাদের প্রতি বিশ্বাস করার নামই হচ্ছে ফেরস্তাদের প্রতি ইমান পাকের কিতাব সমূহের প্রতি ইমান পাকের সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন সে আল কোরআনের প্রতি আমাদের বিশ্বাস কি আল কোরআনের মধ্যে যতগুলো আয়াতে কারিমা রয়েছে প্রত্যেকটা আয়াতে কারিমার প্রতি বিশ্বাস করা আল কোরআনুল করিমের মধ্যে যতগুলো আয়াতে কারিমার মধ্যে যতগুলো বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং যতগুলো আদেশ রয়েছে সেই আদেশ সম্পর্কে মানা আল কোরআনুল করিমের মধ্যে যতগুলা নিষেধ করা হয়েছে সেই নিষেধ সম্পর্কে মানা এবং সেই কোরআন আমাদেরকে যেই পথের মধ্যে চলতে বলেছে সেই কোরআনের মাধ্যমে যাই পথ অনুসরণ করার কথা বলা হয়েছে সেটাই হচ্ছে পাকের কিতাব আর ওই কিতাবের অনুসরণ করার নামই হচ্ছে পাকের কিতাবের প্রতি বিশ্বাস নবীর রসুলগণের প্রতি বিশ্বাস এখন নবীর রসুলগণের প্রতি বিশ্বাস বলতে যে যেই নবীর উম্মত সেই নবীর উম্মতেরা সেই নবীর অনুসরণ করা এবং প্রশ্ন জাগতে পারে তাহলে কি অন্যন্য নবীদের প্রতি কোনো বিশ্বাস রাখা যাবে না অবশ্যই অন্যন্য নবীদের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল যিনি রসুল আম্বিয়া ইমামুল মুরসালিন সকল নবীদের নবী নবী মোহাম্মদ মুস্তফা মহম্মদ মুসল আলাইহি আলাইসাল্লাম আমরা যেই নবীজির উম্মত সেই নবীজির প্রত্যেকটি সুন্নাত এবং হাদিস শরীফের প্রত্যেকটি হাদিস শরীফের উপর আমল করা এবং সেই অনুযায়ী চলার নামই হচ্ছে রসুলগণের প্রতি বিশ্বাস আমরা সেই রসুলগণের প্রতি বিশ্বাস করব। পরকালের পুনরুত্থানের প্রতি বিশ্বাস আমরা মুসলমান আমরা সবাই জানি আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবো কুল্লু নফসিং জা ইকাতুল মাউদ প্রত্যেকটি নফসকে প্রত্যেকটি পানিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে ঠিক তেমনইভাবে আমাদেরকে সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে হাসরের ময়দানে উত্তোলন করবেন পুনরুত্থান করবেন সেটার নাম হচ্ছে পুনরুত্থান আল্লাহ পাকের পরকালের প্রতি বিশ্বাস সেই জায়গাটার নাম হচ্ছে পরকাল সাধারণ মস্তিষ্কে বুঝতে পাবেন ইন্তেকাল করার পর যদি আমরা মনে করি আমরা যেভাবে স্বাভাবিক জীবন যাপন করতেছি আমাদের এই জীবন জীবনযাপন স্বাভাবিকভাবে চলবে আমাদের কোনো হিসাব হবে না এটা হচ্ছে আমাদের ভুল ধারণা আমাদের ইন্তেকালের পরে আমাদের হিসাব গ্রহণ করার জন্য পাক রাব্বুল আলমিন আমাদের আবার জীবিত জীবিত করবেন করার নামই হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস আর আপনি যখন পরকালের প্রতি বিশ্বাস করবেন দুনিয়ার লোভ লালসা এবং মোহ আপনি ত্যাগ করতে পারবেন আর সেই পরকালে প্রতি বিশ্বাস রাখার উদ্দেশ্য যে এই আপনাকে আবার জীবিত করা হবে আপনি পুনরুজ্জীবিত হবেন ঠিক সেটা সেই বিষয় নয় আপনাকে পুনরুজ্জীবিত করা হবে সেই কারণে আপনি দুনিয়াতে কি কাজ করেছেন আপনার আমল কি ছিল সেই আমল আখলাখগুলো সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে আপনাকে আর সেই জন্য আপনাকে পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে এরপরে রয়েছে তকদিরের প্রতি বিশ্বাস তাকদির কী তাকদির হচ্ছে আমাদের মস্তিষ্কের দেমাগ আমাদের ভাগ্য যেটাকে বলা হয় ভাগ্যের প্রতি বিশ্বাস ভালো মন্দের প্রতি বিশ্বাস আপনি আল্লাপাকাব্বুল আলামিন আপনি যে কোনো বিপদে পড়ার পর অথবা আপনি কোনো টেনশনে রয়েছেন সেই টেনশনে থাকার সময় আল্লাহ পাক রাব্বুল আলমিনের প্রতি এই আস্থা রাখা যে ইত্তাকুল্লা আমি আল্লাহকে ভয় করি তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলমিনের উপর তাওয়াক্কাল বিশ্বাস রাখি যে আল্লাহ আমার জন্য যা করবেন ভালোর জন্য করবেন যাই করবেন খারাপের জন্য করবেন না বান্দার ভালোর জন্য আল্লাহ করে থাকেন সব কিছু সেই তকদিরের প্রতি বিশ্বাস রাখতে হবে আমাদের লাইভ অনুষ্ঠানের ধারাবাহিকতায় এক এক দিন এক একটি বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা নিয়ে আসব। এখন মুসলমান যারা ভাইয়েরা আমার লাইভ দেখছেন ইমানের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ইমানের প্রত্যেকটি অঙ্গ সম্পর্কে আমরা জানবো তবে এর মধ্যে প্রধান অঙ্গই হচ্ছে তাকদিরের প্রতি বিশ্বাস রাখা কেননা আমরা যদি তাকদিরের প্রতি আমাদের ভাগ্যের প্রতি যদি আমরা বিশ্বাস না রাখি আমাদের ভালো খারাপ সব কিছু পাক রাব্বুল আলমিন করে থাকেন সেই প্রতি যদি আমরা বিশ্বাস রাখি তাহলে আমাদের সকল কিছু পাক রাব্বুল আলমিন এক বিশ্বাস রাখার কারণে সুন্দরভাবে পরিচালিত করবেন আসুন আমরা ইমান ইসলাম আজকের বিষয় ইমান ইসলাম এহসান ইমান সম্পর্কে বাহ্যিক স্বাভাবিক ধারণা নিয়েছি এখন আমরা ইসলাম সম্পর্কে জানব ইসলাম এই শব্দটার মূল হচ্ছে সলম তথা যেটার অর্থ হচ্ছে শান্তি স্বেচ্ছায় কারোর অনুগত করা বিনা আপত্তিতে কারোর আদেশ এবং নিষেধগুলো মেনে নেওয়া শরীয়তে ইসলামের অর্থ স্বেচ্ছায় আল্লাহর অনুগত হওয়া বিনা আপত্তিতে জীবন কর্মর ক্ষেত্রে তার আদেশ নিষেধগুলোকে মেনে নেওয়া এবং বিনা আপত্তিতে জীবনের সর্বক্ষেত্র আল্লাপাকের এই বিষয়গুলো মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম আর ইসলামের পাঁচটি স্তম্ভ এই পাঁচটি স্তম্ভের ভিতরে সর্বপ্রথম হচ্ছে কালিমা দ্বিতীয়ত নামাজ তিন নাম্বার রোজা চার নাম্বার হস পাঁচ নাম্বার জাকাত এই পাঁচটি অঙ্গের উপরে ইসলাম সমাবর্তিত নয় এ পাঁচটি হচ্ছে ইসলামের প্রধান বৈশিষ্ট্য প্রধান অঙ্গ এবং এ ইমান এবং ইসলাম এই দুইটি এক একটির সাথে পরিপূরক হিসেবে ব্যবহৃত হয় কিভাবে ইমান এবং ইসলাম এক একটি এক একটি পরিপূরক আপনারা নুরুল আনোয়ারের মধ্যে ইমান এবং ইসলামের পার্থক্য সম্পর্কে যখন পড়েছি তখন দেখতে পেলাম ইমাম ইস্পাহানি রাগিব ইসমাহানী রহমতুল্লাহ আলে উনি ইমান এবং ইসলামকে এভাবে বলেছেন ইমান এবং ইসলাম হচ্ছে এক একটি আরেকটির পরিপূরক একটা মানুষের পেট এবং পিঠের সাথে তিনি তুলনা করেছেন কীভাবে ইমান এবং ইসলামকে প্যাট এবং পিঠের সাথে তুলনা করার উদ্দেশ্য একটা মানুষের শরীরকে যদি চৌচির করা হয় পেট থেকে পিঠটাকে যদি আলাদা করা হয় তাহলে ওই মানুষের প্যাট থেকে পিঠটা আলাদা করার কারণে ওই মানুষটা বেঁচে থাকতে পারে না আবার পিঠ থেকে প্যাট আলাদা করার কারণে তখনও ওই মানুষটি বেঁচে থাকতে পারে না এবং ইমান এবং ইসলামকে ঠিক সেইভাবে বোঝানো হয়েছে ঠিক যেমনভাবে মানুষের পেট এবং পিঠ আলাদা করা যায় না ইমান ছাড়া ইসলাম চলে না ইসলাম ছাড়া ইমান চলে না এখন ইমান এবং ইসলামের দুইটি পার্থক্য থেকে বোঝা যায় ইমান অন্তরে বিশ্বাস করার নাম আর ইসলাম হচ্ছে বাহ্যিকভাবে বিশ্বাস করার নাম কিভাবে ইমান আপনি আল্লাহর প্রতি বিশ্বাস কতটুক করেছেন এটা আপনার অন্তর জানে আপনি আল্লাহ পাক রাব্বুল আলমিনের রসুলের প্রতি বিশ্বাস কতটুকু করেছেন তাও আপনার অন্তর জানে আপনি পাক রাব্বুল আলমিনের প্রত্যেকটি কাজের উপরে বিশ্বাস কতটুক করেছেন ফেরেস্তাদের প্রতি বিশ্বাস কতটুক করেছেন পাকের কিতাব সমূহের প্রতি কতটুক বিশ্বাস করেছেন জ্ঞান অর্জন করেছেন তাও আপনার অন্তর জানে নবী রসুলগণের প্রতি পরকাল আপনার হিসাব নিকাশ করা হবে মরার পরে সেটার হিসাব সেটার জন্য আপনি কতটুক দেখেছেন সেটাও আপনার অন্তর জানে এবং আপনার তাকদির ভালো মন্দ আপনার জন্য আল্লাহ যা করেছেন অসুস্থ করুক সুস্থ তারা খুব ভালো ধন সম্পদের মালিক কম করুক অল্প করুক সেটাও কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনার তকদির অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান আর এই সবগুলা বিষয়ে আপনি অন্তরে বিশ্বাস করতে পারলেই কিন্তু আপনার ইমান সম্পর্কে আপনি বুঝতে পারবেন এখন ইসলামটা আপনাকে বাহ্যিক বিশ্বাসের নামে ইসলামকে বোঝানো হয়েছে কিভাবে ইসলামকে বাহ্যিক বিশ্বাসের নাম হিসাবে বোঝানো হয়েছে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কালিমা আপনি মুখে পড়বেন আপনি যে মুসলমান আপনার কাজকর্মের কারণেই কিন্তু বোঝা যাবে আপনি মুসলমান সেটা হচ্ছে কালিমা এটাও আপনার বাহ্যিক মানুষ দেখতে পাবে আপনার আচার আচরণ ইমানের ধরন তাহলে বোঝা যাবে আপনি মুসলমান আপনাকে মানুষ দেখলে বুঝতে পারবে এটা বাহ্যিক আসুন নামাজ এটাও মানুষ দেখবে আপনি পাঁচ সত্য নামাজ পড়েন কি না অথবা আপনি নামাজের জন্য মসজিদে অগ্রসর হন কিনা অথবা নামাজ পড়ার জন্য আপনি কতটুকু আগ্রহী এটাও বাহ্যিক কি বা তবে এটার জন্য আপনার ইমানই ধীরতা লাগবে বেশি রোজা এটা আপনি কতটুক রেখেছেন সিয়াম আপনি কতটুক পালন করেছেন রোজা আপনি রেখেছেন কিনা সেটাও কিন্তু আপনার মাহের রমজান সহ অন্যান্য নফল রোজা ইয়ামে বীজের রোজা প্রত্যেকটি রোজাই মানুষ আপনার ফলো করবে আপনি যদি রোজা রাখেন আপনার গঠনাকৃতি সহ আপনার প্রত্যেকটি কাজ বাহ্যিকভাবে মানুষ দেখবে তৃতীয় বিষয় চতুর্থ বিষয় হচ্ছে হজ করা যখন জিল হজ মার সামনেই আগমন করতেছে ধারাবাহিক আলোচনায় আমি আমার লাইভের প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরবো হজ এই হজ যখন আপনি করবেন সেটাও বাহ্যিক ইবাদত মানুষ দেখতে পাবে এই বাহ্যিক ইবাদত করবেন আপনি হজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবেন আল্লাহ পাককে খুশি করবেন এটাও আপনার একটা ইবাদত আসুন জাকাত দেওয়া গরিব মানুষ যারা আছেন আপনার এলাকার গরিব মানুষ যারা আছেন আপনি আপনার নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর আপনি কি আপনি সেই সম্পদের জাকাত আদায় করেছেন কি এটাকে অনেক মানুষ ট্যাক্সের সাথে তুলনা করে থাকেন তবে না আল্লাহ পাক রাব্বুল আলমিনের পেয়ারা হাবিব বলেছেন যখন তোমরা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হয়ে যাও তখন তোমরা এই সম্পদের জাকাত আদায় করো সাহাবাইকার বলেছেন ইয়ারসুল আল্লাহ জাকাত আদায় করার কারণে আমাদের লাভ কি হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন জাকাত আদায় করার কারণে তোমাদের সর্বশ্রেষ্ঠ যেই লাভটি হবে সেই লাভটি হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলমিন তুমি জাকাত যাদেরকে দিবে মানুষ নির্ধারণ করেছেন গরিব ব্যক্তি তোমার আত্মীয় স্বজন যদি আত্মীয় স্বজনের মধ্যে গরিব না থাকে পার্শ্ববর্তী এলাকার মানুষ পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে গরিব না থাকলে বাহিরের কোনো মানুষ মিসকিন যারা তাদেরকে তুমি জাকাত প্রদান করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই জাকাত দেওয়ার মাধ্যমে গরিবী হালাত দূর হয়ে যায় সাহাবাই কেরামকে বলেছেন সাহাবাই কেরাম তোমরা জাকাত আদায় করো আর জাকাত আদায় করার কারণে দুনিয়ার মানুষের যখন বাহ্যিক অসচ্ছলতা চলে যাবে তাহলে পাক তোমার প্রতি খুশি হয়ে তোমার সম্পদ বৃদ্ধি করে দিবেন দান সৎকার কারণে তাহলে ইমান হচ্ছে অন্তরি বিশ্বাসের নাম ইসলাম হচ্ছে বাহ্যিক বিশ্বাসের নাম তাহলে ইমান এবং ইসলাম সম্পর্কে আমরা বুঝলাম তৃতীয় বিষয় হচ্ছে ইহসান সম্পর্কে জানা ইহসান এই বিষয় সম্পর্কে জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে এহসান শব্দের অর্থটা কি এহসান শব্দের অর্থ হচ্ছে অন্যের উপকার করা কোন কাজ উত্তম রূপে নিখুঁতভাবে সম্পাদন করার নাম হচ্ছে এহসান আপনি কোনো কাজকর্ম করলেন এটা হোক আপনার জন্য আপনার এলাকার কোনো মানুষের জন্য আপনার কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এহসান করলেন কোনো এটার জন্য আপনি তার থেকে কোনো পরিবর্তন পরিবর্তন ব্যতীত তার থেকে কোনো অর্থ গ্রহণ ব্যতীত এহসান করলেন দয়া করলেন সেই এহসান হচ্ছে অন্যের প্রতি উপকার করা শরীয়তে এর অর্থ হচ্ছে ইবাদতের মধ্যে এক একাগ্রতা প্রকাশ করা ইবাদতের মধ্যে আপনি কতটুকু একাগ্রতা নামাজের মধ্যে দুনিয়ার কাজকর্ম পরিত্যাগ করে নামাজের মধ্যে অন্য কোনো চিন্তা চেতনা না হরা এটা হচ্ছে শরীয়তের অর্থ এই শরীয়তের অর্থ একাগ্রতা গভীরভাবে এতে মনোনিবেশ করা যাতে তা নিখুঁত হয় কোনো ইবাদত করেছেন আপনি সেটার মধ্যে এমনভাবে পরি পরিবেশ এমনভাবে আপনি এটার মধ্যে এটার মধ্যে মনোনিবেশ করবেন অথবা এটার মধ্যে প্রবেশ করবেন যেন আপনার ইবাদতে একাগ্রতা হয় আল্লাপাক আপনার ইবাদতে খুশি হয়ে যায় সেটার নামই হচ্ছে একাগ্রতা এহসান হওয়া আল্লাহ পাক রাব্বুল আলমিনের পেয়ারা হাবিব বলেন এহসানের দুইটি স্তর রয়েছে পকার রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পকার হচ্ছে আল্লাহর ইবাদতে এভাবে করা যেন মনে করে আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনাকে দেখছেন সোবাহান আল্লাহ যখন মানুষের এ আস্থা এ অবস্থা হয় যে তার ইবাদতে একাগ্রতা পাক রাব্বুল আলমিনের প্রতি এহসান একাগ্রতা বিশ্বাস হয়েছে তখন সেই একাগ্রতা হওয়ার কারণে সে একবারে পাক রাব্বুল আলমিনের ভাবের দরিয়ায় চলে যায় আল্লাপাক রাব্বুল আলমিনকে এমনভাবে বিশ্বাস করা শুরু করে যেন পাক রাব্বুল আলমিনকে সে দেখছেন তবে এই দেখাটার নাম সুফিগণ বলেছেন মোশাহাদা অথবা ইস্তেকরাক আল্লাহ পাকের প্রতি একাগ্রতা প্রকাশ করা এ অবস্থায় পৌঁছাতে না পারলে অন্তত মনে করবে আমি না দেখলেও নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে দেখছেন এ অবস্থা প্রথম অবস্থায় তুলনায় নগণ্য হলেও এতে ইবাদতে একাগ্রতার ছাইতে পাক আমাকে দেখছেন এটা থাকার কারণে অন্তর একটা ভয় কাজ করবে আর ভয়টা কাজ করার কারণে আপনি ইবাদত এমনভাবে করবেন আল্লাহ পাক বুল আলমিনা আপনার ইবাদত দেখছেন পর্যবেক্ষণ করছেন যেমনভাবে আল্লাহ রসুল উদাহরণ দিয়েছেন ইমাম গাজ্জালী রহমতুল্লা আলাই ইমাম তিরমিজি সহ বড় বড় মহাকিক না কেরাম মুফাস্সিনে কেরাম বড় বড় মনীষী যিনি ইসলামী মনীষী তিনারা এটার সম্পর্কে ভালোভাবে বলেছেন এইভাবে যে যখন তোমার একাগ্রতা হবে একটি গোলাপ ফুল অথবা একটি ফলের বাগানকে যেমনভাবে পহরি দ্বারা পাহারা দেওয়া হয় ঠিক তেমনভাবে তুমি আল্লাপাক রাব্বুল আলমিনের ইবাদত করার সময় যখন তুমি মনে করবে আল্লাপাক তোমাকে দেখছেন ঠিক তখনই তোমার ইবাদতের মধ্যে ভয় আসবে ঠিক তেমন যেমন গোলাপ ফুলটিকে পাহারা দেওয়ার কারণে কোনো চোর চুরি করা থেকে বিরত থাকবে ঠিক তেমনভাবে তুমি ইবাদতে আল্লাপাক তোমাকে দেখছেন সেই বিশ্বাস রাখার কারণে তোমার ইবাদত থেকে অন্যদিকে মন মানসিকতা চলে যাওয়া থেকে তুমি বিরত থাকবে আল্লাহর হাবিব সাল্লাহ বলেন এ অবস্থা প্রথম অবস্থায় তুলনায় নগণ্য হলেও এটি সুফিগণ এই প্রকারকে মোরাকাবা বলেছেন আপনি যখন চোখ বন্ধ করবেন নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজে দাঁড়ানোর পর আপনি যখন মনে করবেন আল্লাহ আপনাকে দেখছেন এটাকে মোরাকাবা বলে এভাবে আপনি চিন্তা করতে করতে আপনার খারাপ চিন্তা চেতনা আপনার ভিতর থেকে চলে যাবে আপনি যখন এভাবে চিন্তা করবেন আপনার ভিতর থেকে বধ চিন্তা চেতনা চলে যাবে আর যাওয়ার কারণে এটাকেই এহসানের দ্বিতীয় স্তর হিসেবে গণ্য করা হয়েছে এবং ইবাদতে খ্লাস একাগ্রতার প্রতি মানুষের মনোযোগ আকর্ষণ করার উদ্দেশ্যে এই হাদিসকে এহসান শব্দের অবতারণা করা হয়েছে কেননা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যখন তোমার একাগ্রতা এহসান দুইটা স্তর একাগ্রতা এহসান একাগ্রতা যে বিষয়টি রয়েছেন সেই বিষয়টি হচ্ছে ইবাদতের মধ্যে আর এহসানের যে বিষয়টি সেটা হচ্ছে মানুষের প্রতি মানুষের দয়া আসুন এহসান ইমান এ সম্পর্কিত কিছু হাদিস সম্পর্কে আগে জানি হাজারতে আবু হরায়রা রদিয়াল্লাহ তাল আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আসলাম বলেছেন ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ শাখা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যতীত কোনো মাবুদ নেই এই ঘোষণা করা এবং সর্বনিম্ন হল পথ থেকে রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে এটা রাস্তা থেকে অপসারিত করা এবং লজ্জা ইমানের অঙ্গ সেটা হচ্ছে ইমানের বিশেষ শাখা সর্বপ্রথম আল্লাহর প্রতি বিশ্বাস প্রত্যেক মুসলমান আল্লাহর প্রতি বিশ্বাস করে এখন আপনি বলতে পারেন হুজুর আমি তো আল্লাহর প্রতি বিশ্বাস করি কিন্তু আল্লাহর ইবাদত করার সময় যদি আপনাকে ডাকা হয় আপনি কিন্তু ইবাদতের বেলায় মনোমুগ্ধকরতা কম করেন এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে যিনি আল্লাহর ইবাদত করবে তিনি দুই নম্বর সর্বশ্রেষ্ঠর এটা এবং ঘোষণা সর্বনিম্ন স্তর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা আমরা যারা লাইভ অনুষ্ঠানে দেখছি এবং আপনারা যারা আজকের লাইভে সরাসরি অংশগ্রহণ করেছেন আপনারা খেয়াল রাখবেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ইমানের সর্বনিম্ন স্তর তার মধ্যে যদি আমরা লক্ষ্য করি রাস্তায় আমরা বাহ্যিক চলাফেরার পথে সর্বপ্রথম যেটাই দেখা যায় আমরা কোনো কিছু খাওয়ার পর আমরা এটা রাস্তায় ফেলে দিই ফেলে দেওয়ার কারণে এটার মধ্যে স্পর্শ করার কারণে এটার মধ্যে কারোর শরীর স্পর্শ হওয়ার কারণে যদি সে কষ্ট পায় আপনার ইমানের দুর্বলতা বোঝা যাবে যেমন আমরা যখন কলা এটা যখন আমরা খাই খাওয়ার পর এটার একটা ছোলা হয় ওটাকে আপনি যখন ফেলে দিবেন ওই খোসাটা ফেলে দেওয়ার কারণে একটা মানুষ এটার মধ্যে পিছলিয়ে যাওয়ার সম্ভাবনা হয় এখন যদি সে পিছলিয়ে যায় যাওয়ার কারণে সে ব্যথা পাবে তাহলে এই ব্যথা পাওয়ার কারণেই কিন্তু তার আপনি যিনি ফেলেছেন তিনার প্রতি রাগ প্রকাশ করতে পারে আর প্রকাশ করার কারণেই কিন্তু সেই ব্যক্তির ইমানের ধীরতা কমে যেতে পারে এবং রাস্তায় অনেক মানুষ যখন বৃষ্টির সময় আসে রাস্তার মধ্যে পানি জমাট হওয়া নলা তৈরি হওয়া এগুলার কারণেই কিন্তু মানুষের রাস্তায় কষ্ট হয় এগুলা থেকে আপনি সরিয়ে দেওয়ার নাম হচ্ছে ইমানের অংশ একটা এবং কি এটা ব্যতীত গ্রাম্য এলাকার মধ্যে যখন ইমানের এই বিষয়টা নিয়ে আমি আলোচনায় গ্রাম্য এলাকায় যখন মানুষ ধান কাটা হয় ধান কাটার পর মানুষ যেই নাড়া হয় অথবা ধানের যেই আঁঠিগুলো হয় গুছিগুলো হয় সেগুলো মানুষ রাস্তায় দিয়ে দেয় আর এগুলো দেওয়ার কারণে কোনো মানুষের কোনো মুসলমানের যদি অথবা বিধর্মীরও যদি হাঁটার রাস্তায় যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু সেই অসুবিধা হওয়ার কারণে ওই মানুষটাই কিন্তু আপনার ইমানের দুর্বলতার বিষয় নিয়ে কথা বলবে আসেন ব্যাখ্যা সম্পর্কে জানি ইমানের সত্তরটি শাখা বেশি শাখা রয়েছে অপর এক হাদিসে রয়েছে ষাটটিরও বেশি শাখা রয়েছে এখন দুটি সীমায় বর্ণিত রয়েছে হাদিস শরীফে শাহওয়ালিউল্লাহ মুহাদেস দেহলবি ইমানের চারটি অর্থ করেছেন এক অর্থে প্রত্যেক ভালো কাজকেই তিনি ইমান বলেছেন পরকালের মুক্তির উপর নির্ভরশীল লজ্জাশীল ব্যক্তি অশ্লীল কাজ করতে পারে না এজন্য একে ইমানের বিশেষ বা বড় শাখা হিসেবে বলেছেন ইমানের শাখা প্রশাখা সম্পর্কে যদি জানতে চান ইমানের সত্তর সাতাত্তর কেউ বলেছেন ষাট ষাটের বেশি সত্তরের বেশি শাখা রয়েছে তার মধ্যে তিরিশটি শাখা মানুষের অন্তরে বিশ্বাস করার নাম ইমান সাতটি হচ্ছে মুখে বিশ্বাস করার নাম আর চল্লিশটি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের বিশ্বাসের নাম আমি আপনাকে আপনাদেরকে সর্বপ্রথম তিরিশটি বিষয় সর্বপ্রথম বলবো তিরিশটি বিষয়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রতি বিশ্বাস যে বিষয়টা আমি আপনাদের কাছে এর আগেও একটু সামান্য পরিমাণ উপস্থাপন করেছি তার মধ্যে আমি আপনাদের কাছে যেটা উপস্থাপন এখন করব সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠভাবে সুন্দরভাবে করার একটা কৌশল আপনারা ইমান সম্পর্কে জানবেন আমরা মুসলমান ইমান সম্পর্কে জানবো না সেটা কোনোভাবেই হয় না আল্লাহর প্রতি বিশ্বাস করা আল্লাহর প্রত্যেকটি চিষ্টি আল্লাহর প্রত্যেকটি অনুগ্রহ আল্লাহর প্রত্যেকটি অহদানীয়তের প্রতি বিশ্বাস করার নাম আল্লাহর প্রতি বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসের ইমানের স্তর আল্লাহ পাক ব্যতিরিকী আল্লাহ পাক ছাড়া বাকি সব মাকলুক ধ্বংসশীল এ বিশ্বাস করা দুনিয়াতে আল্লা পাক রকে আমরা এখনো দেখি নাই পাক যা সৃষ্টি করেছেন যত মাকলুক রয়েছে যা আমরা দেখতে পাই অথবা আমাদের চোখের বাহিরে রয়েছেন গায়ে বিহালতে ওইগুলা সব ধ্বংস হয়ে যাবে শুধু আল্লাহ পাকের ধ্বংস নাই এই বিশ্বাস করার নাম ইমানের অন্তরে বিশ্বাস করার একটি শাখা ফেরেশতাদের প্রতি ইমান ফেরাস্তারা আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকট যা নিয়ে এসেছেন সেগুলোর প্রতি বিশ্বাস করা সেগুলোর প্রতি বিশ্বাস করার কারণেই আপনার ইমানের দৃঢ়তা বেড়ে যাবে আসুন এই ফেরাস্তাদের প্রতি বিশ্বাস করার পর আপনাকে আরেকটি পথ দেখানো হয়েছে সেটা হচ্ছে আল্লাহ তালার নাজিলকিত সমুত্র কিতাব আমরা জানি আল্লাহ পাকের নাজিলকিত কিরা কিতাব হচ্ছে আল কোরআন কোরআনুল করিম আল্লাহ পাকের একশত চোদ্দোখানা একশত চারখানা কিতাব রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ চারখানা কিতাব তাওরাত জাবুর ইনজিল কোরআন আর এই কোরআন হচ্ছে শ্রেষ্ঠ আর একশোটা সহিফা ওই সহিফাগুলো প্রত্যেকটা কিতাবের প্রতি বিশ্বাস করা প্রত্যেকটা কিতাবের রেফারেন্সকে বিশ্বাস করা সমস্ত পয়গাম্বর জিনারা হচ্ছেন নবী আল্লাহ পাকের পক্ষ থেকে দায়ী হিসাবে আমাদেরকে হেদায়ত করার জন্য দুনিয়াতে আগমন করেছেন সকল নবীদের প্রতি বিশ্বাস করা তকদির এই বিষয়টাই আমাদের সবচাইতে বেশি প্রবলেম আমাদের ভাগ্য নিয়ে যখন আপনি কোনো বিপদ আপদে পড়ে যান আপনি আল্লাহ আকরাবুল আলমিনের প্রতি স্থান ছেড়ে দেন আল্লাহ পাক আপনার প্রতি কতটুক দয়া করবেন মায়া করবেন আপনি সেই বিশ্বাস রেখে দেন মনে করেন আপনার ভাগ্য খারাপ এই জন্য না আপনি ইত্যাদের প্রতি বিশ্বাস এমনভাবে রাখবেন যেন আল্লাহ পাক আকরাবুল আলামিন আপনার প্রত্যেকটি কাজকর্মকে সুন্দরভাবে সমর্থন করেছেন আল্লাহ আকরাবুল আলমিন আপনার প্রত্যেকটি কাজ নিজেই পরিচালনা করছেন হোক সেটা ভালো হোক সেটা খারাপ আসুন কেয়ামত দিবসের উপর বিশ্বাস করা আমরা যে দুনিয়াতে থাকবো সারা জীবন এটা নয় কে প্রতি বিশ্বাস করা সেটা হচ্ছে আপনি কে প্রতি কিভাবে বিশ্বাস করবেন কে প্রতি বিশ্বাস করার জন্য আপনাকে এটা রাখতে হবে যে আল্লাহ তালা ব্যতীত আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি যা কিছু আমরা দেখতে পাই পাহাড় পর্বত নদী নালা দুনিয়ার যত সম্পদশালী শক্তিশালী ব্যক্তি সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে সেটার নাম হচ্ছে কেয়ামত এই কেয়ামতের প্রতি বিশ্বাস করা আসুন জান্নাত সম্পর্কে বিশ্বাস করা জান্নাত সম্পর্কে কিভাবে বিশ্বাস জান্নাত হচ্ছে দুনিয়াতে আপনি ভালো কাজ করার কারণে আল্লাহর অবাদত করার কারণে আল্লাহ পাকের অনুসরণ অনুকরণ করার কারণে আল্লাহ পাকের প্রত্যেকটি কাজকর্মের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করার কারণে আপনাকে জান্নাতের প্রতি বিশ্বাসের বলা হয়েছে আপনি যখন ভালো কাজগুলো করবেন তখনই আল্লাহ পাক আপনার ইন্তেকালের পর আপনাকে জান্নাত একটি ঠিকানা দিবেন সেটাই হচ্ছে জান্নাত জাহান নামের প্রতি বিশ্বাস আপনি যখন কোনো খারাপ কাজ করবেন অপরের সম্পদ লুট করবেন মানুষের সম্পদকে হরণ করবেন সেটাই হচ্ছে এইগুলা করার কারণে খারাপ ব্যবহারের কারণে অহংকার নিরলসতার কারণে আপনাকে আল্লাহ জাহান নামে প্রদান করবেন এটার প্রতি বিশ্বাস দশ নম্বর আল্লাহর সাথে ভালোবাসা রাখা আল্লাহর সাথে ভালোবাসা কীভাবে রাখবেন আল্লাহ পাকাবুলা আলামিন বলেছেন আমার সাথে যদি তোমরা ভালোবাসা রাখতে চাও তাহলে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ যে কাজটি করতে হবে আমার সাথে ভালোবাসা রাখার জন্য সেটি হচ্ছে দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করো আমার রসুলের প্রতি প্রকাশ করো আলে মুলামা সহ অন্যান্য সকল কিছুর প্রতি তুমি ভালোবাসা প্রকাশ করো তোমাকে কেউ খারাপ বলেছে তুমি তাকে ভালো বলে প্রতিহ ভালো বলে তার প্রতি সুন্দর আচরণ প্রকাশ করো সেটাই হবে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির কল্পে কাউকে ভালোবাসা আল্লাহকে খুশি করার জন্য কাউকে ভালোবাসা এটা সবচাইতে বেশি আপনি খেয়াল রাখতে হবে গরিব যারা মিসকিন যারা তাদেরকে ভালোবাসা প্রকাশ করা সেটাই হচ্ছে আল্লাহকে সন্তুষ্টির জন্য ভালোবাসা এবং আল্লাহর সন্তুষ্টি কল্পে কারোর প্রতি অসন্তুষ্ট করা কেউ আল্লাহর প্রতি নাফরমানি করেছে আল্লাহকে নারাজ করার মতো কোনো কাজ করেছে সেটা বুঝতে পেরেছেন তাকে অসন্তুষ্ট হওয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য তাকে ঘৃণা করা রসুল সাল্লু আসালামের সঙ্গে ভালোবাসা রাখা এটার সঙ্গে উপরিত দশটি বিষয়ের সম্পর্ক আল্লাহ রসুল সাল্লি সালামের প্রতি যখন আপনি বিশ্বাস রাখবেন রাসূলের সুন্নতের আমল করবেন আল্লাহ রসুল্লাহ আসলামের প্রতি যখন আপনি বিশ্বাস রাখবেন রাসুলের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি হাদিস প্রত্যেকটি কিতাব প্রত্যেকটি অংশকে রাসুলের কর্ম সব কিছু আপনি অনুসরণ করবেন আর সেটাই হবে রাসুলের ভালোবাসা ইখলাস সর্বশ্রেষ্ঠ জিনিস আপনার অন্তরে খালেস আপনার নিয়তরা কতটুক সহি সেই ইখলাস আপনার কতটুকু ঠিক আছে আপনি সেটার প্রতি বিশ্বাস রাখবেন আসুন দুই নাম্বার তওবা তওবা হচ্ছে আমাদের জন্য সবচাইতে একনিষ্ঠ একটি বিষয় আপনি একটি গুণা করেছেন সেটার জন্য তওবা করবেন আপনি একটি খারাপ কাজ করেছেন সেটার জন্য তওবা করবেন আর আপনি তওবা করার আগে তওবা করা যায় আপনি জানার পর আপনি আবার গুনার কাজে চলে গেলেন সেটা কিন্তু তওবার অন্তর্ভুক্ত হবেন আপনি কবিরা গুণাগার হবেন আপনি তওবা করবেন এই তওবা করার কারণেই কিন্তু আপনার পূর্ববর্তী সব গুণা মাফ করে দেওয়া হবে এবং সামনে জীবনে আপনি আর গুণা করবেন না সেটাকেই তওবা বলা হয় মনে রাখবেন ভয় করা আল্লাহর প্রতি ভয় এক একটা বিষয়ে একটা বিষয়ের সাথে সম্পৃক্ত আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ভয় করা এই বিষয়টার প্রতি খেয়াল রাখবেন আল্লাহকে আপনি কতটুকু ভয় করছেন ভয় করার কারণে চুরি ডাকাতি আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না ভয় আশা করা আপনি যদি কোনো বিপদে থাকেন অবাব অনটনে থাকেন আল্লাহর প্রতি সে আশা আকাঙ্ক্ষা রাখা যে আল্লাহ আমাকে একসময় অবাব অনটন থেকে দূর করবেন লজ্জাশীলতা আপনি যখন রাস্তায় বের হবেন আপনার পোশাকের লজ্জা মানুষের সাথে কথা বলার সময় লজ্জাশীলতা রাখা আপনি যখন রাস্তায় পরিহিত কোনো কাপড় পরে বের হবেন ওই কাপড়গুলো পরিহিত হয়ে বের হওয়ার মাধ্যমে যদি আপনার কোনো স্থান দেখা যায় আপনার কাপড়ের মাধ্যমে আপনার লজ্জাহীনতা বোঝা যায় তাহলে আপনি এই লজ্জা বিষয়টাকে আপনার ভিতরে রাখতে হবে আসুন শকর কান্নাকাটি করা আপনি কোনো গুণা করেছেন সে গুণার জন্য আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে হবে আর কান্নাকাটি করলে আল্লাহ বলেছেন শকর তুমি আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় বান্দা অঙ্গীকার পূরণ করা আল্লাহ পাক রাবুল আলামিন বলেছেন দুনিয়ার জমিনে যদি তুমি কাউকে কোনো ওয়াদা দাও কোনো অঙ্গীকার করে থাকো সেই অঙ্গীকারকে পূরণ করা তুমি একটা কাজ করবে সেটা তুমি অন্তরে স্থাপন করেছো সেই কাজটি পূরণ করা সেটাই অঙ্গীকার কারোর কাছে কোনো ওয়াদা করেছো ওয়াদা পূরণ করা সেটা অঙ্গীকার এই অঙ্গীকার তোমাকে পূরণ করতে হবে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম অতপর যিনি বলেন ধৈর্য ধারণ করা এটা হচ্ছে মুসলমান ইমানদারদের সবচাইতে বড় একটি উপহার সবচাইতে বড় একটি সম্পদ ধৈর্য ধারণ আপনি কোনো বিপদে পড়েছেন ধৈর্য ধারণ করুন আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিবেন বিনয় হওয়া কোনো মানুষ আপনার সামনে এসেছে আপনি তার প্রতি বিনয়তা প্রকাশ করা কেউ আপনার সাথে কথা বলতেছে আপনি তার প্রতি বিনয় প্রকাশ করা আপনি কোথাও গিয়েছেন বিনয়ভাবে থাকা আপনি গরিমা না করা আপনি দাপট না প্রকাশ করা বিনয়ের সাথে থাকা আল্লাহ আপনার গরিমা বিনয়তা জান্নাতের মধ্যে এই বিনয়তার কারণে আপনাকে সম্পদশালী করে দিবেন মাখলুকের উপর দয়া এবং স্নেহ মাখলুক দুই ধরনের একটা প্রাণীজাত মানুষজাত আরেকটা হচ্ছে যেই প্রাণীগুলো সচরাচর আমরা আসমানে দেখতে পাই গরু মহিষ গাদা পাখি পশু পাখি যা কিছু আছে সেই মাখলুক আপনার ধারে আসলো সেই মাখলুকের প্রতি দয়া করা স্নেহ করা মানুষ মাকলুককে স্নেহ করা আদর করা কোনো মাকলুককে কষ্ট না দেওয়া সেই মাকলুকের খাবারের ব্যবস্থা করা আল্লাহর ফয়সালার উপর রাজি থাকা আপনি কোনো বিপদে পড়েছেন কোনো কাজ আপনার সমাধা হয়েছে মনে করবেন সেই কাজটা আল্লাহ আপনার জন্য ভালো মনে করেছেন বিদায় সেই কাজটা আল্লাহ পাক রাব্বুল আলমিন করেছেন আর এটাই হচ্ছে আল্লাহ পাকের ফয়সালার উপর বিশ্বাস করা আপনি কোনো কাজ করলেন এটার প্রতি অসন্তুষ্ট প্রকাশ করবেন না এই কাজটা করার পর আপনার কোনো ক্ষতি হয়েছে অসন্তুষ্টতা প্রকাশ করবেন না দেখবেন আপনাকে আল্লাহ পাক রাব্বুল আলমিন এই কাজটা করার কারণে আল্লাহ পাক সুন্দরভাবে চলার দিয়েছেন করা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা সব কাজে আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন স্বরাচারিতা স্বৈরাচারিতা বর্জন করা আপনি একজন দশ জনের উপর অত্যাচার করলেন আপনার দ্বারা কোনো মানুষের ক্ষতি হলো সেগুলো বর্জন করা আর বর্জন করার কারণেই কিন্তু স্বৈরাচারিতা বর্জন করা হবে বিদ্বেষ বর্জন করা কারোর প্রতি আপনি ভুল মন্তব্য করবেন কাউকে খারাপ বলবেন সেই মন্তব্যগুলো ত্যাগ করা সেটা হচ্ছে বিদ্বেষ ত্যাগ করার নাম অহংকার বর্জন করা আপনি একজন মানুষ আপনি মুসলমান হিসাবে আপনার ভিতরে কোনো অহংকার থাকতে পারে না সবার সামনে আপনি বিনয়তা প্রকাশ করা আর বিনয়তা প্রকাশ করার কারণেই কিন্তু আল্লাহ পাক আকরাবুল আলমিন আপনাকে দুনিয়া এবং আখেরাতে সফল কাম বানাবেন এই জন্য আপনাকে যেটা করতে হবে অহংকার বর্জন করতে হবে গোসা পরিহার করা রাগান্বিত কম হওয়া রাগান্বিত নাই হওয়া রাগ করা যাবে না আল্লাহ পাকুলি আলমিন আপনার প্রতি খুশি থাকবেন রাগ জিনার কম আল্লাহ তার প্রতি খুশি হয় কুঅব্যাস খারাপ অভ্যাসগুলো আপনাকে পরিত্যাগ করতে হবে নামাজ পড়তে লেট হওয়া এগুলা খারাপ অভ্যাস ইবাদতে লেট হওয়া খারাপ অভ্যাস মানুষের প্রতি সদাচরণ থেকে খারাপ আচরণ করা খারাপ অভ্যাস এই জন্য আপনাকে এই বিষয়গুলোর উপর লক্ষ্য রাখতে হবে কুঅভ্যাস পরিত্যাগ করতে হবে দুনিয়ার মোহাব্বতকে পরিত্যাগ করতে হবে দুনিয়ার মোহাব্বত এটা হচ্ছে তিরিশ নাম্বার বিষয় দুনিয়ার মোহাব্বতকে আপনি যখন ছেড়ে দিবেন আল্লাহ পা আকাব্বুল আলমিনের প্রতি বিশ্বাস সর্বশ্রেষ্ঠভাবে রাখবেন দুনিয়ার মহাব্বত ছেড়ে দেওয়ার পর আপনি আল্লাহর ইবাদতে বাদতে মশগুল হবেন তখন আল্লাহ আপনার প্রতি খুশি হবে এটা হচ্ছে অন্তরে তিরিশটি কাজ বিশ্বাস করার নাম আসুন মুখের দ্বারা ষাটটি কাজ করা একটা হচ্ছে কালিমাই তৌহিদ পাঠ করা আল্লাহর প্রতি বিশ্বাস এটা হচ্ছে ইমানের সত্তর সাতাত্তরটি বিষয়ের মধ্যে তিরিশটি হচ্ছে অন্তরে বিশ্বাস করার নাম এই সাতটি বিষয় হচ্ছে মুখে বিশ্বাস করার নাম কালিমায়ে তৌহিদ পাঠ করা আল্লাহর প্রতি বিশ্বাসের প্রত্যেকটি কালিমা প্রত্যেকটি অংশকে পাঠ করা দুই নম্বর কোরআন তেলাওয়াত করা মৌখিক বিশ্বাসের নাম ইমান তিন নাম্বার ইলমে দিন শিক্ষা করা আপনি মুসলমান আপনি ইমানদার দাবি করেন ইসলাম কি ইমান কি কোরআন কি হাদিস কি এ সম্পর্কে ধারণা নেওয়া জানা ইলমে দিন শিক্ষা দেওয়া এবং আপনি জানার পর আরেকজনকে জানানো এখন আমি যেটা বলছি আপনাকে জানিয়ে দিচ্ছি এটা হোক ফেসবুক লাইভ হোকটা মাহফিল হোকটা মসজিদ যেইভাবে হোক কোরআন এবং হাদিস সম্পর্কে একজনকে একটা ভালো উপদেশ দেওয়া ইলমে দিন শিক্ষা দেওয়া আমি আপনাকে ইলমে দিন শিক্ষা দিচ্ছি আপনি এটাকে শিক্ষা দেওয়া যদি আপনি মুখে না বলতে পারেন আজকের ভিডিও শেয়ার করে আপনি এটা ইলমে দিন শিক্ষা করার একটা রাস্তা নিতে পারেন দোয়া করা একজন মুসলমান আরেকজন মুসলমান একজন মুসলমান আরেকজনের জন্য আপনার মুখ থেকে অন্তর থেকে তার জন্য দোয়া করা সে যেন ভালোভাবে চলে জিকির করা এই বিষয়টা আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে আল্লাহ আল্লাপা আকরাবুল আলমিনের আপনি বান্দা আল্লাহ পাক আকরাবুল আলমিনের ইবাদত করেন এই ইবাদতের উপরে ভিত্তি করে আপনি যখন জিকির করবেন আল্লাহ পাক আকরাবুল আলমিনের প্রতি বিশ্বাস রাখবেন এই বিশ্বাস রাখার পরে আপনি হাঁটার পথে চলার পথে অজু অবস্থায় আল্লাহ পাকের জিকির করবেন আর জিকির করার কারণে আপনার কলবের ময়লা থাকবে না আল্লাহ পাকের জিকিরের কারণে আপনার অন্তরে খারাপ আফিয়ত কোনো কিছু আসবে না বেহুদা নিষিদ্ধ কথাবার্তা থেকে বেঁচে থাকা আপনি কোথাও বসে আছেন অথবা কোনো বন্ধু বান্ধবের আড্ডায় আছেন অথবা পরিবারের কারোর সাথে বসে আছেন বেহুদা কোনো কথা না বলা খারাপ কোনো কথা না বলা তাদের সম্মুখে কোনো খারাপ কথা নিয়ে কথা না বলা এই সাতটা সাবজেক্ট হচ্ছে আপনার মুখে বিশ্বাস করার নাম আসুন আরও চল্লিশটি কাজ রয়েছে যেই চল্লিশটি কাজ হচ্ছে প্রত্যঙ্গ দ্বারা প্রত্যঙ্গ দ্বারা দুনিয়ার জমিনের ভিতরে করা সেই চল্লিশটি কার সম্পর্কে বলে আজকে আমি আপনাদের থেকে বিদায় নেব চল্লিশটির মধ্যে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে নামাজ কায়েম করতে হবে সৎকা দান করতে হবে ঈদ রোজা রাখতে হবে নিজের দিন রক্ষার্থে কোথাও পালিয়ে যাওয়া দিনকে ধর্মকে রক্ষা করার জন্য কোথাও যেতে হলে যেতে হবে ইতে কাফ করতে হবে হস করা মান্যত পূরণ করা কোনো নিয়ত করেছেন সেটা পূরণ করা কসমের প্রতি খেয়াল রাখা কোনো কসম যেন শিরিকের অন্তর্ভুক্ত না হয় কাফফারা আদায় করা কাফফারা হচ্ছে কোনো কিছু বলেছেন এ ছুটে গিয়েছে সেটার জন্য কাফফারা সেটার কিছু প্রতিদান দেওয়া হাদিয়া দেওয়া সতর ডেকে রাখা আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সতর পুরুষের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত মহিলার জন্য সর্বাঙ্গ এই এগুলা ঢেকে রাখা কোরবানি করা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক আল্লাহর খুশির জন্য যদি কারোর কাছে ঋণ থাকে এগুলা পরিশোধ করা লেনদেনে ন্যায় নীতি বজায় রাখা লেনদেন যখন করবেন আপনার এই লেনদেন করার সময় যেন আপনার ওয়াদা ঠিক রাখে শরীয়ত বিরোধী কাছ থেকে বেঁচে থাকা শরীয়তের বাহিরে কোনো কাজ এই কাজগুলো করা যাবে না সত্য সাক্ষ্য দেওয়া কোনো কিছু দেখেছেন আপনি এটাকে মিথ্যা বলতে পারবেন না সত্য যেটা দেখেছেন সেটা সাক্ষ্য দেওয়া কাফন দাফনের ব্যবস্থা করা কোনো মুসলমান ইন্তেকাল করেছেন সেই মুসলমানের কাফন দাফনের ব্যবস্থা করবেন বিবাহ করে পবিত্রতা অর্জন এবং সতীত্ব রক্ষা করা খারাপিয়তের মধ্যে চলে গেলে আপনাকে বিবাহ করতে হবে পরিবার পরিজনের হক আদায় করা আপনার পরিবার আপনার কাছে যা পাওনা সকল কিছু দেওয়া আপনার মা বাবা আত্মীয় স্বজন আপনার কাছে যদি কোনো কিছু পাওনা হয় সেই হকগুলো আদায় করা পিতা মাতার করা তাদেরকে কষ্ট না দেওয়া এই দুইটা কাজ আপনাকে সবচাইতে বেশি করতে হবে পরিবার পরিজনের হক আদায় করার পর পিতামাতার কে কষ্ট না দেওয়ার পর সন্তান আদি আপনার যখন সন্তান হবে তাদেরকে লালন পালন করা এখন আপনার এই দিকটার মধ্যে আমাদের সবচাইতে বেশি দুর্বলতা যখন আপনার সন্তান থাকে ওই সন্তানকে পড়ালেখার দিক থেকে শুরু করে তাকে বাহ্যিক প্রত্যেকটি দিকের প্রতি খেয়াল রেখে তার প্রতি সুন্দরভাবে আচরণ করে তাকে ভালো কিছু শিক্ষা দেওয়ার নাম হচ্ছে সন্তান লালন পালন করা আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার কোনো আত্মীয় স্বজন রয়েছে তাদের প্রতি সুন্দর আচরণের মাধ্যমে সম্পর্ক ভালো রাখার নাম হচ্ছে ইমান ইমানের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বিশ্বাস মনিবের অনুগত করা আল্লাহ পাক পরে আপনি যার কাজকর্ম করে থাকেন আপনি যার যেই ব্যক্তির আন্ডারে কোনো কাজকর্ম করে থাকেন সেই মনিবের অনুগত করার নামই হচ্ছে ইমানের অঙ্গ অনুসরণ বিচারে ন্যায় নীতি অবলম্বন করা কোনো মানুষের বিচার দুইজনের মধ্যে মীমাংসা করবেন দোষ যার তাকে দোষী সাব্যস্ত করা যেই ব্যক্তি ভালো তাকে ভালো সাব্যস্ত করা মুসলিম জামাতের অনুসরণ করা কোন মুসলমান জামাতের অনুসরণ এই বিষয়টা অনেক বড় বিষয় এই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ সামনের দিকে আলোচনা করব আপনারাও বুঝতে পারবেন সেই বিষয়ে আলোচ মুসলিম জামাতের অনুসরণ করা যে জামাত মুসলমান যার থেকে আপনি কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন সেই মুসলিম জামাতের অনুসরণ যেমন বাংলাদেশে দাওয়াত ইসলামী নামক একটি সংগঠন রয়েছে মুসলিম জামাত সেটাকে আপনি অনুসরণ করতে পারেন রয়েছে শাসকদের অনুসরণ করা আপনার এলাকা পরিচালনা করেন হকভাবে সুন্দরভাবে সেই শাসকদের অনুসরণ অথবা মসজিদের ইমাম খতিব সুন্দর আপনাকে অনুসরণ করার জন্য ভালো রাস্তা দেখিয়েছেন সেই পথ অনুসরণ করা মানুষের মাঝে সংশোধন করে দেওয়া একটা মানুষ ভুল করেছে তাকে ভালো সম্পর্কে বলা ভালো কাজে সাহায্য করা কেউ ভালো কাজ করতেছে তাকে সেই কাজে সাহায্য করবেন সত্য কথা বলতে হবে সবসময় মন্দ কথা থেকে মন্দ কথা হতে নিষেধ করা কেউ মন্দ কথা বলতেছে তাকে সেই কাজ থেকে নিষেধ করতে হবে দণ্ডবিধি প্রতিষ্ঠা করা কেউ কোনো খারাপ কাজ করতেছে সেই খারাপ কাজ একবারের প্রতি বারবার বারবার করতেছে সেই দণ্ড তার উপরে কোনো আইন প্রয়োগ করে দেওয়া যেন সে খারাপ কাজ না করে আমানত আদায় করা কেউ যদি আপনার প্রতি কোনো কিছু আমানত রাখে সেটা আপনি তার নির্দিষ্ট সময়ে তাকে দিয়ে দেওয়া বা সে চেয়েছে তাকে পরিশোধ করে দেওয়া অভাবী ও বিপদের সম্মুখীনদের দ্বারে যাওয়া যেমন এই মহামারী করোনা ভাইরাসে আপনারা অনেকে দান সৎকা করেছেন এটাও কিন্তু ইমানের একটা বিষয় সন্তোষজনক মোয়ামিলা করা ভালো মানুষের সাথে সুন্দর আচরণ করা মানুষ যেন খুশি হয় সে আপনার হোক শত্রু হোক বন্ধু সুন্দর আচরণ প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ আপনার বাড়ির আশেপাশে এলাকার আশেপাশে যারা রয়েছে তাদের প্রতি আপনি সুন্দর আচরণ করবেন এটাই কিন্তু সন্তোষজনক আচরণ প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা সালামে মাল যথাস্থানে খরচ করা আপনার টাকা পয়সা সম্পদ রয়েছে সেটাকে বেহুদা পথে খরচ না করে ভালো পথে সুন্দর রাস্তায় আপনি খরচ করবেন সালামের জবাব দেওয়া আপনাকে একজন মুসলমান সালাম দিয়েছে সেটার জবাব প্রদান করবেন হাঁসিদাতার জবাবই ইয়ার হামু কাল্লা পরা কেউ হাসি দিয়েছে সে হাসি শোনার পর আপনাকে ইয়ার হামু কাল্লা হবে সেটাও ইমানের একটা অংশ বেহুদা হেলথ তামাশা থেকে বেঁচে থাকা কোনো কাজ খারাপ কাজ থেকে বেঁচে থেকে আপনাকে পাক আব্বুল আলমী নির্বাদতের মধ্যে মশগুল থাকতে হবে কষ্টদানকারী জিনিস রাস্তা থেকে অপসারণ করে দেওয়া কোনো কিছু কষ্ট দেয় সেটা রাস্তা থেকে আপনি সরিয়ে দিবেন এটা আপনার ইমানের অংশ সেই সম্পর্কিত আর মাত্র দুইটি হাদিস আমি আপনাদেরকে বলছি সে হচ্ছে আবহরাই রি আল্লাহ তালু থেকে হাদিস বর্ণনা মেশকাত শরীফের বারো নম্বর পৃষ্ঠা হাদিস বর্ণিত তিনি বলেন রসুফল ইসলাম বলেছেন যার হাতে মুহাম্মদের জীবন রয়েছে তার কসম করে তিনি বলেন আল্লাহ রসুল কসম করে বলেন আল্লাহর কসম করে বলেন এই উম্মতের যে কেউ ইহুদি হোক বা খ্রিস্টান হোক আমার নবুয়াথের কথা শুনবে অথচ জানি আমি প্রেরিত হয়েছি তার প্রতি ইমান না এনে মরে যাবে সে নিশ্চয়ই দুজুকি। আল্লাহ রসুলের প্রতি জানি এসেছেন এটা শোনার পর কেউ যদি সেটার প্রতি ইমান আনয়ন না করে এবং অনুসরণ না করে সে যদি ইন্তেকাল করে সে দুজকে যাবে মেশকাত শরীফের বারো নম্বর পৃষ্ঠাতে আদিশ রয়েছে আল্লাহ রসুলাম দ্বিতীয় হাদিসে আনাস রাজি আল্লাহ তিনি বলেন আসলাম ইসাদ করেন তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে পর্যন্ত না আমি তার নিকট তার পিতা সন্তান এবং সকল মানুষ থেকে প্রিয় না হই ভালোবাসা দুইটা প্রকার স্বাভাবিক যৌক্তিক স্বাভাবিক ভালোবাসার স্বভাব মানুষ ক্ষমতাধীন নয় যা মানুষের ক্ষমতায় নাই সেটা হচ্ছে আর যৌক্তিক ভালোবাসা হচ্ছে বিবেক পরিষ্কৃত আপনি বিবেক দিয়ে কাকে ভালোবাসবেন মহাব্বত করবেন যা ক্ষমতা দিন আপনার ক্ষমতার মধ্যে রয়েছে যথা এক ব্যক্তি কোনো একটি খাওয়ার জিনিস তার পুত্র যাকে সে প্রকৃতিগতভাবে ভালোবাসে তাকে না দিয়ে পিতার এই সানের কথা স্মরণ করে কর্তব্যবোধ বাধ্য হয়ে পিতাকেই দিয়ে দিল সেটা হচ্ছে বাহ্যিক আচ্ছা আর যৌক্তিক পিতাকে ভালোবাসলো হাদিস শরীফে এ প্রকার ভালোবাসেই বলা হয়েছে যেটা হচ্ছে নবী করিম সাল্লা প্রতি প্রকৃতগত ভালোবাসার জন্মে তবে তা অতি বড় সৌভাগ্যের বিষয় পিতা মাতা আত্মীয় স্বজন সবার চাইতে আপনাকে নবী করিম আলাইহি আলাইহিউসাল্লামের ভালোবাসার কথা প্রকাশ করতে হবে এ প্রকাশ করাটার নাম আপনি ইমানকে পরিপূর্ণতা বোঝায় আল্লাহ রসুল এ ইমান ইসলাম এহসান এই সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে আপনি জেনেছেন এই ভিডিওটা যারা দেখছেন জি এম এস ডি মিডিয়া ইউটিউব চ্যানেলের লাইভে এবং কি আমার মোহাম্মদ শামীম রেজা কাদেরি ফেসবুক পেজে এবং কি অন্যান্য গ্রুপসহ সবাই এটা শেয়ার করার চেষ্টা করবেন এটা থেকে ইমান ইসলাম এহসান সম্পর্কে একজন মুসলমান আরেকজন মুসলমানকে জানানোর চেষ্টা করবেন এই ভিডিওর মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলমিন সবাইকে ইমান সম্পর্কে জেনে ইসলামের উপর অটল থেকে এহসান করার তৌফিক দান করুক ও মা তৌফিক ইল্লা বিদা আলহামদুলিল্লাহ রবিল আলমিন মা আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি